আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন যে ভিডিওটা 5 নম্বর, এটাই লাস্ট ভিডিও আজকে ফটোশপ রেড আই। আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি উঠাই, হ্যাঁ, মাঝে মাঝে রাত্রে ছবি বা সন্ধ্যার দিকে যে অনেক সময় ছবি উঠেলে চোখ দুটা লাল হয়ে যায়, কিন্তু মনে হয়েছে যে ছবিটা অনেক সুন্দর উঠছে, খুব ভালো, আপনি ছবিটা রাখতে চাইতেছেন, কিন্তু ছবির চোখ দুটা লালের কারণে প্রবলেম হচ্ছে। অটোমেটিক রেজুলেশন কারণে, ফ্ল্যাশের কারণে অনেক সময় ছবি কি হয়, চোখের লেন্স দুইটা লাল হয়ে যায়, ঠিক আছে? এরা আপনারা যদি দেখে থাকেন, ওকে, এরকম হয় এটা বাস্তব। তো সেই জিনিসটা কিভাবে আমরা ফটোশপের মধ্যে রিমুভ করব, ঠিক আছে, সেই জিনিসটা এখন আমরা দেখব। ওকে, ধরেন এখানে একটা টুল আছে, নাম হচ্ছে রেড আই টুল, রেড আই টুল। আমরা একটা ছবি নিয়ে আসি, রেড আই ওয়ালা, রেড আই ওয়ালা, রেড আই ওয়ালি, কেমন আছে? ধরেন এই ছবিটা নিয়ে আসলাম, এই চোখ দুইটা কিন্তু লাল। ধরেন ফটো আপনি ছবি উঠেছেন, চোখ দুইটা লাল হয়ে গেছে। এখন এই লাল চোখ দুইটা আমরা ন্যাচারাল চোখ বানাবো কিভাবে? এখানে যাবেন, এই যে রেড আইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট এটার উপর একটা ক্লিক করেন, আস্তে আস্তে দেখেন অটোমেটিকলি নর্মাল ন্যাচারাল চোখ হয়ে গেছে। দেখেন এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে এরকম। যারা ফ্রিল্যান্সিং করেন তাদের আছে ওয়েবসাইটের মধ্যে বা ক্লায়েন্টে বলবে কিছু রেড আই ছবি দিয়ে, যাদেরকে ন্যাচারাল ছবি বানিয়ে সাইজ টাইজ করে দিয়ে ওয়েবসাইটে বা ওটা রেডিফাই করে দিতে। এই তো হয়ে গেল, সিম্পল। হ্যাঁ, এখন সেভ করলে ওটা সেভ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।